আজকে শ্রমিকরা সবাই ক্যাজুয়াল ঠিকা এবং চুক্তিবদ্ধ শ্রমিকে পরিণত হবে। কোন স্থায়ী শ্রমিক থাকবে না, কোন স্থায়ী কর্মচারী থাকবে না। স্থায়ী শ্রমিক কর্মচারী আজকে বাতিল করে দেওয়া হয়েছে এই শ্রম কোডের মধ্যে। আজকে 8 ঘন্টা কাজের সময়সীমা তুলে দেওয়া হয়েছে। নারী শ্রমিকদের আজকে মাতৃত্বকালীন ছুটি, তার শারীরবৃত্তীয়কালীন ছুটি আজকে তুলে দেওয়া হয়েছে। আজকে জেলায় জেলায় কোনো শ্রম আদালত থাকবে না, আজকে রাজ্যে একটিমাত্র শ্রম আদালত থাকবে। এই সর্বনাশা, এই যে শ্রমিক কোড, একে বাতিল করতে হবে আজকে দেশে, এই দাবিতেই ভারতবর্ষের শ্রমিকরা এবং সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক, রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি শ্রমিক কর্মচারী যারা ফেডারেশন আছে, তারা আজকে এই বন্ধের ডাক দিয়েছে। ভারতবর্ষের কৃষকরা 26 এবং 27 নভেম্বর দিল্লিতে পার্লামেন্ট ঘেরাওয়ের ডাক দিয়েছে। ভারতবর্ষের সমস্ত ছাত্র, যুব, মহিলা সংগঠন এই সর্বাত্মক বন্ধকে সফল করার জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছে। দেশকে রক্ষা করার জন্য, দেশকে বিক্রি করার বিরুদ্ধে কর্পোরেটদের হাতে, দেশি বিদেশি কর্পোরেট কোম্পানি এবং সাম্রাজ্যবাদের হাতে এই দেশকে বিক্রি করে দেওয়ার যে চক্রান্ত মোদী সরকার করছে, তাকে ব্যর্থ করে দেওয়ার জন্য এই বন্ধ যাতে সফল হয়। এবং আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের রাজত্বে আজকে যেভাবে এই রাজ্যে বেকারি বেড়েছে, মূল্যবৃদ্ধি হয়েছে, মানুষ কর্মহীন হয়েছে, দেশের এবং রাজ্যের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, এই রাজ্যে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, আইনের শাসন একেবারে অস্তিত্ব নেই, এই রাজ্যের সংবিধান ভুলুণ্ঠিত হয়েছে, কাজে এই বন্ধ অবশ্যই আমাদের রাজ্যে আমরা চাই এটা সফল হোক। বিপ্লব দেবের সরকারের এই যে জঙ্গল রাজ কায়েম হয়েছে, এই জঙ্গল রাজকে ব্যর্থ করে দেওয়ার জন্যই এই বন্ধকে সফল করার ডাক দিয়েছি আমরা।